আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন নতুন একটা রাষ্ট্র হতে যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যারা উপজাতিরা রয়েছেন তারা চাচ্ছে যে বাংলাদেশের মধ্যে আরও একটা রাষ্ট্র করার জন্য। আমার মনে হচ্ছে, আই থিঙ্ক দ্যাট সো, ওরা দাবি করে যে ওরা নাকি আদিবাসী। সো আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের আদিবাসীরা কে। হ্যাঁ, আদিবাসী হচ্ছে যারা বাংলাদেশের বাঙালি, ঠিক আছে, তারা হচ্ছে আদিবাসী। আর যারা এই যে উপজাতিরা, তারা যে তাদেরকে আদিবাসী দাবি করতেছে, সো আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশ যে চিত্রে যে মানুষগুলো রয়েছে, প্রত্যেকটা মানুষ হচ্ছে বাঙালি। এই বিষয় নিয়ে আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর কাপি হচ্ছে ওনাদেরকে নিয়ে কন্টেন্ট বানিয়েছিল। তো ওই কন্টেন্ট নিয়ে তারা হচ্ছে অনেক রিপ্লাই ভিডিও বানিয়েছে, অনেক কথা বলতেছে কাফির এই ভিডিওটা নিয়ে। কাফি বলছিল যে আমরা বাংলাদেশে যারা আছি, আমরা পাহাড়ে থাকি আর যেখানে থাকি, আমাদের পরিচয় একটা, আমরা হচ্ছে বাঙালি। সো ওরা বাঙালি পরিচয় দিতে চাচ্ছে না, ওরা যে বাঙালি তা পরিচয় দিতে চাচ্ছে না। হ্যাঁ, আমার মনে হচ্ছে এই যে উপজাতিরা যারা পাহাড়ে বাস করে, তারা চাচ্ছে মনে হয় যে বাংলাদেশে আরও একটা রাষ্ট্র তারা করার জন্য। হ্যাঁ, তো এটা কি আদৌ সম্ভব? যে একটা জিনিস মাথায় রাখো, বাংলাদেশে 16 কোটি মানুষ, 16 কোটি এখন অনেক বেশি। যাই হোক, এটা হচ্ছে আমাদের আদমশুমারি অনুযায়ী আমি যেটা ছিল এটা বলছি। তার ভিতরে এই যে তোমরা যে উপজাতিরা, তোমরা যে পাহাড়ে বাস করো বা পাহাড়ের আশেপাশে তোমরা যারা আসো, তারা যদি মনে করো যে তোমরা আদিবাসী, তাহলে যারা বাঙালি তারা কি, তারা কি উগান্ডা থেকে আসছে নাকি তারা হচ্ছে উপজাতি? সো আমি একটা কথা বলতে চাই, তোমরা যদি আসলে বাংলাদেশে থাকতে চাও, সুন্দর করে বাংলাদেশে বসবাস করতে চাও, তাহলে তোমরা মানতে হবে যে আমরা বাঙালি। তুমি কি চাইনিজ? হ্যাঁ, তুমি চায়না থেকে আসছো, তুমি যেখানে থাকো, বাংলাদেশের যে মানচিত্র, হ্যাঁ, বাংলাদেশের যে ভূখণ্ড, সেই ভূখণ্ডতে তুমি বাস করো, তুমি যদি বলো না আমি বাঙালি না, হ্যাঁ, তাহলে এটা তো হাস্যকর। তোমরা যেসব শুরু করছো, আমাদের বাংলাদেশে এখন একটার পর একটা মানুষের যেই অধিকার আদায়, সেই অধিকার নিয়ে আসছে। কিছু কিছু অধিকার ঠিক আছে, এগুলো হচ্ছে তাদের ন্যায্য অধিকার, তারা চাচ্ছে, আমি এটাতে পক্ষপাতিত্ব তাদের আমি সাপোর্ট করি। কিন্তু কিছু কিছু মানে জনগোষ্ঠী আছে, তারা হচ্ছে কিছু কিছু জনগোষ্ঠীরা হচ্ছে শুধু শুধু বাংলাদেশটাকে একটা অন্যদিকে ঠেলে দেওয়ার জন্য এই যে তাদের দাবিগুলা, যেমন উপজাতিরা যাচ্ছে। সো আমি বলতে চাই, বাংলাদেশে তুমি যদি থাকতে চাও, বাংলাদেশে যদি তুমি বাঁচতে চাও, হ্যাঁ, তাহলে তোমাকে মানতে হবে যে আমি একজন বাঙালি, আমি বাংলাদেশের মানুষ। তোমরা পাহাড়ি, তোমরা ক্লু দিচ্ছ আমাদের চেহারা কি এক, আমাদের খাওয়া দাওয়া কি এক, আমাদের চলাফেরা কি এক, তাতে কি হয়েছে? হ্যাঁ, বাংলাদেশের 66টি জেলা, বাংলাদেশের 66টি জেলার মানুষও কিন্তু তাদের বিভিন্ন ধরনের কালচার রয়েছে, তোমরা সেটাই ভুলে যেও না। তাই আমি বলতে চাই, আদিবাসী যারা আছেন, হ্যাঁ, আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন যে আমি একজন বাঙালি, আমি বাংলাদেশের মানুষ, এটা বিশ্বাস করেন, বাংলাদেশে থাকেন, সুন্দরভাবে বাঁচার চেষ্টা করেন, এটা আপনাদের জন্য ভালো হবে। উগ্রবাদী কোনো কিছু করার চেষ্টা করবেন না, উগ্রবাদী কিছু করবেন আপনাদের নিজেরই ক্ষতি হবে। যাই হোক, সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে আমরা চাই না আমাদের বাংলাদেশে আবার নতুন কোনো কিছু নিয়ে কেউ আসুক, বা আমাদের বাংলাদেশ এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা অন্যদিকে যাক, ঠিক আছে? আমরা চাই আমাদের বাংলাদেশে শান্তি, আমাদের বাংলাদেশে যারা বাস করে প্রত্যেকে আমরা বাঙালি, আমি এটাই চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।